আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার বাসা থেকে প্রায় আধা কিলোমিটার দূর এক জায়গায়, যেটা বলে যে কাশিম কটন হরিচালা। তো আসলে এখানে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। তো আপনাদের অনেক কমেন্ট পাচ্ছিলাম, প্লাস আমার ভিসা সংক্রান্ত আপডেট নিয়েও অনেক কমেন্ট পাচ্ছিলাম যে আপনার ভিসার কী খবর, কখন পাবেন, কখন যেতে পারবেন। তো যেহেতু বাসা থেকে চলে আসলাম, সেক্ষেত্রে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, কারণ বাসায় তো অনেক প্রকার সমস্যা হয়েই থাকে। তো বাসার সাইতে ভিডিও বানানো নিরাপদ, আসলে কোনো ফাঁকা স্থান। তো আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে কিছু কমেন্টারি অ্যাপ্লাই দিব, প্লাস মলদোভা নিয়ে সংক্রান্ত কিছু তথ্য দিব যে আসলে আপনারা কারা কারা মলদোভায় যেতে পারবেন, এবং কাজ শিখে গেলে ভালো হবে না কাজ না শিখে গেলে ভালো হবে অনেকে কমেন্ট করছেন। তো এইসব বিষয়ে আমি তথ্য দিব, আর আমার যে ভিসা সংক্রান্ত আপডেট ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে বলে রাখি, ইনশাল্লাহ আমি এই মাসে রিজাইন দিয়েছি এবং এটাই আমার গার্মেন্টসের শেষ ডিউটি, হয়তো জানি না যে ভিসা কবে পাবো, তারপর আমি রিজাইন দিয়েছি, হয়তো আমার 10-15 দিন মাসে থাকতে হতে পারে। তো যাই হোক, আপনার ভিডিওটা সম্পূর্ণ নজর দেখবেন, কি রিসিভ করবেন না। আর আপনাদের যদি কোনো প্রকার কোনো মতামত থাকে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি। আপনারা যারা কমেন্ট করছেন প্রত্যেকটি কমেন্টে কিন্তু রিপ্লাই আমি অলরেডি কিন্তু দিয়ে দিছি। এরপরেও যারা কিছু জানতে চান ব্যক্তিগত পার্সোনালভাবে, তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা মলদোভা সম্পর্কে যে কোনো তথ্য আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রতিটি তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি যতটুকু জানি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমার যে ভিসাটা সেটা আসলে আমি কতটুকু কনফিডেন্স যে আমারটা হাতে আসবে, সো এ বিষয়ে আমি আপনাদের কাছে তথ্যগুলো জানাচ্ছি, আর কমেন্টে রিপ্লাই ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি আমার যে ভিসার যে আপডেটগুলো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি, যে আসলেই আমার ভিসাটা হাতে পাবো কি না, তো এই বিষয়ে কিন্তু আমি আপনাদের কাছে কথাগুলো তুলে ধরছি। সেটা হচ্ছে যে আমি কতটুকু কনফিডেন্স যে আসলেই আমার ভিসাটা আমি হাতে পাবো কি না। তো দেখেন, আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা বিভিন্ন দালাল কিংবা বিভিন্ন ঠাকপাটির মাধ্যমে যারা কাজগুলো করে থাকেন, তো তাদের বিষয়ে একটা কী সমস্যা হয় কি যে আপনাদের যে অ্যাকচুয়ালি যে ডেট, যে সেই ডেটটা কিন্তু আপনারা পান না। যদি আপনার ভিসা আসে ফেব্রুয়ারি মাসে, তাহলে তারা আপনাকে বলবে যে জানুয়ারি মাসের প্রথম সাথে ভিসাটা চলে আসবে, ফলে কিন্তু এখানে কিন্তু একটা দুর্ভোগ পোয়াতে হয়। কিন্তু এমনটা আমাদের সাথে হচ্ছে না, কারণ আমি সরাসরি এজেন্সির মাধ্যমে কাগজগুলো সাবমিট করেছি। তো তার কারণে কিন্তু আসলে আমার সাথে খুব একটা কথার যে আপডাউন, অর্থাৎ আমাদের সাথে যে আমার কথা সেগুলো কিন্তু কথা প্রায় সম্পূর্ণ সঠিক আছে, এবং আমাদের যে ভিসাটা মলদোভার যে ভিসাটা আসে সেটা কখন পাবো। তো বলে কি, ভিসা ইনভিটেশন যদি আমি এই সপ্তাহে পাই, ইনশাল্লাহ হয়তো জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভিসাটা হাতে পাবো ইনশাল্লাহ। আর যখন ভিসা আমার ভিসা হাতে পাই তখন তো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইয়ার আগে যাদের ভিসাগুলো আসছিল সকলদের ভিসা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করেছি ভিডিও, এবং তারা যে অলরেডি দেশের বাইরে চলে গেছে, তো সেই বিষয়ে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। তো আমার আপনাদের একটি কমন প্রশ্ন ছিল যে আসলে মলদোভার ভিসার জন্য কি দেশের বাইরে এম্বাসিতে ফেস করতে হয় নাকি, যেরকম ইন্ডিয়া, যে ইন্ডিয়াতে ফেস করতে হয় নাকি, যাদের ভিসাগুলো আসবে তাদেরকে কি ইন্ডিয়াতে যেতে হবে কি না। তো এই বিষয়টা যদি আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে যে না, বাংলাদেশ থেকে যে কাজগুলো করা হচ্ছে আমি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি, তো সেই এজেন্সিতে মূলত কোনো প্রকার ইন্ডিয়াতে ফেস করতে হয় না, ওখানে আপনাকে যেতে হবে না। আর এই ভিসাগুলো সম্ভবত দুবাই থেকে আসে, কারণ যেহেতু ভিসাগুলো আমি দেখছি হাতিয়েছি এবং ভিসার উপরে লেখাও আছে যে ভিসাটা কোথায় থেকে স্ট্যাম্পিং হয়ে আসছে। তো এই জন্য একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে মলদোভার জন্য বিদেশ যেতে চান, সবচেয়ে বড় যে প্রশ্নটা আপনাদের থাকে যে আসলে ভাই আমি যদি মলদোভাতে যাই তাহলে কি আমার এম্বাসিতে ফেস করতে হবে নাকি, আমাকে এম্বাসিতে যেতে হবে কি না। তো এটা না, এটা সম্পূর্ণ না, আপনাকে যেতে হবে না।
আপনি বাংলাদেশ থেকে যে এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন, আপনি চাইলে কিন্তু তাদের মাধ্যমে সেই ফাইলগুলো যে সাবমিট করেছেন ওনারই কিন্তু আপনাকে সব কিছু করে দেবে, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি যদি কাগজপত্র সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনি পাবেন। আর এখানে একটা কথা বিষয় হলো, সেটা হচ্ছে যে আপনারা যারা ঠাকপাটির মাধ্যমে বিভিন্ন দালালের মাধ্যমে যে কাগজগুলো আপনারা ফাইলগুলো সাবমিট করছেন, এমনও লোক আছে যে তারা 10 মাস হয়ে গেছে এখনও তাদের পারমিট পায় নাই, বুঝতে পারছেন তো? 10 মাস 11 মাস হয়ে গেছে, আমাকে অলরেডি ফোন দিয়েছে, তাদের কমেন্টও আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো তারা যেটা বলতেছে যে 10 মাস 11 মাস হয়ে গেছে কিন্তু তারা এখনও কোনো প্রকার ফাইল কোনো কিছু পায় নাই। এটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট, তো তাদের ওয়ার্ক পারমিট কিন্তু এখনও পায় নাই। আবার এমনও লোক আছে তো তাদের যে ভিসার যে কপি, ভিসা ইনভিটেশন কোর্স যেটা আসে সেটা কিন্তু আমাকে দেখিয়েছে যে পারমিট এবং ভিসার কপি একসাথে আসে। আসলে এটা আমার মাথায় ধরছে না, একসাথে ভিসার কপি এবং ওয়ার্ক পারমিট একসাথে আসে, এবং একসাথে আসার পরেও 2.5 মাস চলে গেছে কিন্তু তারা এখনও বিদেশ যেতে পারে নাই, তো তারা এখনও দেশেই আছে, এই বিষয়টা আমাদের শেয়ার করছে। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা দেশের বাইরে যেতে চান অবশ্যই আপনারা ভালো এজেন্সি দেখে ফাইলপত্র জমা দেবেন। আমি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি সেখানে যে জমা দিতে হবে বিষয়টা কিন্তু এমন না, আপনারা চাইলে আপনার যে নিকটস্থ যে এজেন্সি আছে সো সেই এজেন্সির মাধ্যমে কিন্তু ফাইলগুলো সাবমিট করতে পারবেন। আপনার যে নিকটস্থ যে এজেন্সিটা আছে সেই এজেন্সিতে কিন্তু আপনার ফাইলগুলো সাবমিট করতে পারেন। তো এখানে সন্দেহ আসলে কি বলবো, এখানে যেহেতু টাকার বিষয়, তবে ফাইল সাবমিট করার আগে অবশ্যই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে সেটা যাচাই করে নেবেন যে আসলে সেটা অরিজিনাল নাকি ফেক, কারণ এখানে বিষয়টা হচ্ছে এখানে টাকার বিষয়। আপনি যদি একবার টাকা জমা দিয়ে দেন তাহলে কিন্তু সেখান থেকে টাকা উঠাতে অনেক কষ্ট হয়। আর দোয়া করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমি আগামী মাসে ইনশাল্লাহ বাংলাদেশ ছেড়ে যেতে পারবো আর কি। তবে একটা কথা বিষয় মনে রাখবেন, বিষয়টা হচ্ছে যে আসলে বিদেশ মানে যে সুখ বিষয়টি কিন্তু এমন না, বিদেশ মানে কষ্ট। বিদেশে কেউ সুখের মাধ্যমে যায় না, বিদেশে কেউ সুখ করতে যায় না, বিদেশে গেলে অবশ্যই মানুষ কষ্ট করার জন্যই বাংলাদেশ ত্যাগ করে পরিবার পরিজন ছেড়ে কিন্তু তারা বিদেশে যায়। আসলে এই বাংলাদেশের যে বাইরা প্রবাসী আছে কতটা কষ্ট হয় বিদেশে থাকলে, আসলে না থাকলে বোঝা যায় না। তো আপনারা বলতে পারেন যে আপনি কী করে জানলেন, তো বলে রেখি আমি 1 বছর ইন্ডিয়াতে ছিলাম, তো পরিবার পরিজন ছেড়ে আমি জানি যে আসলে নিজের পরিবার ছেড়ে দেশের বাইরে থাকাটা কত কষ্ট। তো যাই হোক, এই ছিল বিষয়। আর দোয়া করবেন আপনারা যারা মলদোভায় যেতে চান, সো আমি কিছু কমেন্টে রিপ্লাই দিচ্ছি, তার মধ্যে একটি অন্যতম একটি রিপ্লাই হচ্ছে বা আপনি ফোন নাম্বারটা দেন, তো বলে রাখি আমি এই ভিডিওর মাধ্যমে ফোন নাম্বারটা দিয়ে রাখবো, আর কোনো ভিডিওতে আমি ফোন নাম্বারটা দিচ্ছি না কারণ এতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, আপনারা দুজনের ভিডিওটা দেখবেন, সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, এবং একটি বিষয় আমি এখানে হাইট রাখবো সেটা হচ্ছে যে কত টাকা যাচ্ছি, এটা পাবলিশ করা আমার পক্ষে সম্ভব না। সো দুবাই থেকে এক ভাই প্রশ্ন করেছে যে ভাই আমি দুবাই থেকে এজেন্সি আমাকে বলছে মলদোভায় ই ভিসা নিয়ে যাবে, এখন আমার কথা হলো ই ভিসায় দুবাই থেকে ই ভিসায় যাওয়া যাবে কি না বাংলাদেশিদের জন্য। তো আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি বৈধ কোনো ভিসা থাকে অবশ্যই আপনি বাংলাদেশ না বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে যেতে পারবেন, তবে একটা কথা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আসলে আপনি ই ভিসায় গিয়ে আপনি সেখানে জব করতে পারবেন কি না এই বিষয়ে আমার এখনও ধারণা নেই, কারণ আপনি যেহেতু কোনো ভাষা কোনো কিছু জানেন না। তো আমি আপনাদেরকে বলবো যারা ভিজিট ভিসায় এবং ই ভিসায় আপনারা যেতে চান, এই বিষয়ে আমি যদি আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা ই ভিসায় কিংবা ভিজিট ভিসায় গিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এটা না যাওয়ার জন্য, কারণ ওইখানে গিয়ে এমন হোক যে আপনি ভাষা যেহেতু জানেন না যদি কাজ পাবেন, কিন্তু যদি ওই দেশের ভাষা আপনি না জানেন, যদি ইংরেজি ভাষা না জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য বিষয়টা অনেক কঠিন হবে। তো আপনাদেরকে বলবো যারা ই ভিসায় এবং ভিজিট ভিসায় গিয়ে মলদোভাতে কাজ করতে চান, আপনাদেরকে বলবো আপনারা মলদোভায় সরাসরি না গিয়ে আপনার বাংলাদেশ থেকে কোনো রিক্রুটি এজেন্সির মাধ্যমে আপনারা সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা মলদোভায় যেতে পারেন। তো মিরাজুল ভাই প্রশ্ন করেছে আসলে SBS পজিটিভ হলে কি যাওয়া যায়, আসলে কি SBS একটি পজিটিভ একটি ভাইরাস, ডায়াবেটিস একটি বি ভাইরাস, তো আসলে এই ভাইরাস যদি কারোর শরীরে থাকে তাহলে আপনি কোনো দেশে যেতে পারবেন না, কারণ এটা বড় ধরনের একটি ভাইরাস, এটি এক প্রকার সোয়াসুই রোগ যেটা ফুসফুসে থেকে আক্রান্ত হয়, এবং ফুসফুসে থেকে আক্রান্ত হয়ে এটা কিন্তু কলিজাতেও আক্রান্ত হতে পারে। তো আপনাদেরকে বলবো যারা হ্যাপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত আছেন, বি ভাইরাসে আপনারা কেউ যেতে পারবেন না, সো এটা একটু ফলো রাখবেন।
আরেক ভাই এমডি রিফাত ভাই কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে ভাই মলদোভার ভিসার জন্য দিল্লি এম্বাসিতে পাসপোর্ট পাঠানো হয়েছিল, কিন্তু পাসপোর্ট ভিসা লেগেছে কিনা বোঝার উপায় কি? তো বলে রাখি আসলে যদি আপনার ই ভিসা হয় তাহলে আপনি অনলাইনে সেটা চেক করতে পারবেন, কিন্তু যদি আপনার মাল্টিপল ভিসা হয় মলদোভার তাহলে সেটা চেক করে কোনো অপশন নেই, অর্থাৎ সেটা আপনি চেক করতে পারবেন না। তবে সেটা যেহেতু আসন্ন কল অবশ্যই চেক করার একটি চোখের মাধ্যমে কিংবা দেখে বুঝতে পারবেন যে বিষয়গুলো আসলে অরিজিনাল নাকি ফেক। তো এই হচ্ছে বিষয়, যদি ই ভিসা না হয় তাহলে আসলে মলদোভার ভিসা চেক করা যায় না, যদি ই ভিসা হয় তাহলে অবশ্যই আপনি চেক করতে পারবেন। এমডি আলম ভাই প্রশ্ন করেছে, ভাই আপনি কি মেডিকেল করেছেন? হ্যাঁ ভাই আমি মেডিকেল করেছি, আসলে মেডিকেলের ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল কিন্তু আসলে ভিডিওটা করেছিলাম, কিন্তু ব্যক্তিগত কারণে কিছু ভিডিও ডিলেট হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটা আমার কাছে নেই, তার কারণে আসলে সেটা আমি দিতে পারি নাই। অনেকে প্রশ্ন করতে পারেন যে ইউরোপে গেলে আসলে মেডিকেল লাগে না, আসলে বিষয়টা আমিও 100% জানি না যে মেডিকেল লাগে কি না, তারপরেও যেহেতু কোম্পানি এজেন্সি মেডিকেল করছে এবং যারা ওখানে গেছে তাদের মেডিকেলের পেপারসগুলো ওখান থেকে চেক করা হয়েছে, তো সেজন্য বলবো যদি এজেন্সি বলে তাহলে অবশ্যই করুন, না করলে হয়তো পরবর্তী সমস্যা হতে পারে, হলেও হতে পারে। এমডি কাট বেবি একজন প্রশ্ন করেছেন, একজন ভাই আমার স্বামী গত অক্টোবরে 10 তারিখে পাসপোর্ট জমা দিয়েছে, ডিসেম্বর মাসের 21 তারিখ এর ফিঙ্গার 21 তারিখে বলছে ভিসা আসবে, কিন্তু কোনো কিছু জানাই নাই, একটু আইডিয়া দেন আসলে এটা পাবো কি না। তো আপনাদেরকে বলে রাখি যারা এরকম অনেকেই কিন্তু হয়েছে যারা 21 তারিখে ডিসেম্বর মাসের 21 তারিখে ফিঙ্গার প্রিন্টের কথা ছিল কিন্তু দেয় নাই, তাদেরকে বলছে জানুয়ারি মাসে দেবে। তো আসলে বিষয়টা আমি কী সেটা আমি বলতে পারবো না যে তুমি কোন এজেন্সি থেকে আপনার কাগজগুলো জমা দিয়েছেন, সেটা আপনারা ওখানে চাপ দেন, বিস্তারিত সব কিছু জানতে পারবেন যেহেতু অন্য কোনো এজেন্সি। আরেকবার প্রশ্ন করেছে, ভাই মলদোভা কি অন্য কাজের জন্য লোকের চাহিদা আছে? তো বলে রাখি আমি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি মলদোভাতে অনলি তারা গার্মেন্টস অপারেটররা যাচ্ছে, অন্য কোনো চাহিদা নেই। তো উনি ছিল যিনি প্রশ্ন করেছিল, উনি হচ্ছে মুজাফর ভাই। যাই হোক আরেকজনের প্রশ্ন করছে, শাকিল ভাই আপনার ভিসা কবে আসবে? ভাই আমার ভিসাটা হয়তো আগামী এই মাসের শেষ দিকে না আসলেও আগামী মাসে পাবো ইনশাল্লাহ। তো আরেক ভাই প্রশ্ন করেছে, সেটা হচ্ছে সাইদ ভাই, ভাই আমি প্রায় 4 মাস 10 দিন হয়েছে ফাইল জমা দিয়েছি কিন্তু এখনও ভিসা আসে নাই, বলছে এই মাসের শেষের দিকে আসবে, ভাই তো একটু এ ব্যাপারে একটু কিছু বলুন। তো আপনাদেরকে বলে রাখি আসলে আপনি যে এজেন্সির মাধ্যমে এই ফাইলগুলো জমা দিয়েছেন সেই এজেন্সি কিন্তু বলতে পারবে যে আপনার ভিসা হয়েছে কি না। আসলেই আমি যেহেতু ওই এজেন্সির মাধ্যমে দেই নাই, আর আমার এজেন্সিটা অন্য একটা এজেন্সি, তো এই বিষয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। আর আপনার একটা জিনিস বলে রাখি, বিদেশে গেলে কিন্তু অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ বিদেশে গেলে যদি ধৈর্য না ধরেন আসলে কিন্তু যেতে পারবেন না। আমার পারমিট আসছে প্রায় 4 মাস পরে, তো কারোর পারমিট আসছে 7 মাস পরে, যাই হোক ওইটা বিষয় না। আজ ভাই প্রশ্ন করেছে, তাজুল ইসলাম ভাই এম্বাসি ফেস করেছেন নাকি? না ভাই, বলে রাখি আমি বাংলাদেশ থেকে একটি এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেওয়ার পর অলরেডি তারা 15 জন গেছে আমার আগে যারা ফাইল জমা দিয়েছে, কিন্তু কোনো প্রকার এম্বাসিতে ফেস করতে হয় নাই, অর্থাৎ এম্বাসিতে যেতে হয় না ইন্ডিয়াতে, আর ওনারা যত সম্ভব ভিসাগুলো দুবাই থেকে করে নিয়ে আসে, সে তার জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হয় না কিংবা দুবাইও গিয়ে আপনার এম্বাসিতে দেখাতে হয় না যে কার ভিসা কেমনি কি। তো যা আপনি যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন সেই এজেন্সি সমস্ত কাজগুলো করে দেবে। আরেক ভাই লেখছে, আসসালামু আলাইকুম চৌধুরী ভাই, উনি লেখছে আসসালামু আলাইকুম ভাই, ভিসা ছাড়া কি পর্তুগাল থেকে যাওয়া যায় নাকি বাংলাদেশের জন্য পাসপোর্টে? তো বলে রেখে এটা না, আসলে ভিসা ছাড়া কোনো দেশে সহজে যাওয়া যায় না, যেহেতু বাংলাদেশের ভিসা, যদি এটা ইতালি ভিসা হতো তাহলে অবশ্যই যাওয়া যেত। তো আরেক ভাই প্রশ্ন করেছে, মলদোভা যেতে কি মেডিকেল লাগে? হ্যাঁ ভাই মলদোভা যেতে মেডিকেল লাগে, তো আমি অলরেডি মলদোভা যাওয়ার জন্য মেডিকেল করেছি, আমার ভাইয়ের নাম ছিল মিরাজুল ইসলাম। সো আরেক ভাই প্রশ্ন করেছে, রাজীব খান ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই, নাম্বারটা দিবেন? ঠিক আছে ভাই, আমি এই ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনাদের যে কোনো প্রশ্ন আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন, তবে কি আমাকে ইমুতে নক দেওয়ার চেষ্টা করবেন না। আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার ভিসা আসে না কেন? আসলে ভাই কেন আসে না এটা তো আমি বলতে পারবো না, আপনি এজেন্সিকে বলতে পারেন। তো আরেক ভাই প্রশ্ন করেছে, ভাই আমি যেতে চাই, আপনাকে আমাকে হেল্প করবেন প্লিজ? তো ইনশাল্লাহ নক দিবেন আমার হোয়াটসঅ্যাপে, আপনাকে হেল্প করার চেষ্টা করবো, কী বিষয়ে কী জানতে চান। আরেক ভাই প্রশ্ন করেছে, ভাই আমি গার্মেন্টসের সিনিয়র অপারেটর, আমি যেতে চাই, আপনার নাম্বারটা দেন, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ফোন নাম্বারটাও থাকবে, আসলে যোগাযোগ করতে পারবেন। ভাইয়ের নাম ছিল শরীফ হুসেন ভাই। তো আরেক ভাই প্রশ্ন করেন, সেটা মুসলিম ভাই, ভাই আপনার ফোন নাম্বারটা দেন, ভাই ফোন নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো এই ছিল আজকের কমেন্ট, আর আপনাদের কিছু কথা আপনাদেরকে বলে দেয়, সেটা হচ্ছে
আমার বিচারক কবে পাবো? বিচার আমি এই মাসে পাবো ইনশাল্লাহ, দুই সব কিছু ঠিকঠাক থাকে। আর আমি কেন পাবো, কিভাবে পাবো, কিভাবে বুঝলাম, দেখুন এই পর্যন্ত আমি এজেন্সির মাধ্যমে যতটুকু জেনেছি তাদের সমস্ত কথা কিন্তু ঠিকঠাকভাবে চলছে, আমার পারমিট চলে আসছে তাদের কথা অনুযায়ী, দুই একদিন আপডেট হতেই পারে। আর আমার যে ভিসাটা হয়তো আমি ইনশাল্লাহ এই মাসে যদিও না পাই, কিন্তু ফেব্রুয়ারি মাসে আমার যে পাবো এটা আমি ইনশাল্লাহ কনফার্ম। তো যাই হোক, যারা ভিজিট ভিসা যেতে চান মলদোয়াতে, আমি তাদেরকে বলবো আপনারা এই কাজটা করবেন না, কারণ ভিজিট ভিসায় গিয়ে আপনারা ওখানে বিপদে পড়তে পারেন। আপনি বাংলাদেশে বিপদে পড়লে আপনাকে সাহায্য করার মতো লোক আছে, বিদেশে যদি আপনি বিপদে পড়েন আপনাকে কেউ সাহায্য করবে না। আর যারা গার্মেন্টসে যেতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা গার্মেন্টসে যাওয়ার সময় অবশ্যই কাশ্মীরে যাবেন, কাশ্মীরে যদি না যান আপনার জন্য অন্যরকম কিছু হলেও হতে পারে, তবে এটা শিও না। আপনি বাংলাদেশ থেকে টাকা খরচ করে যাবেন বিদেশি ইনকাম করার জন্য, কিন্তু বিদেশি ইনকাম করতে গিয়ে যদি আপনাকে কেউ কাশ্মীরে বেতন দেয় এমনটা কেউ কোনো কোম্পানি করবে না, যে আপনাকে বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার পর কোম্পানি আপনাকে কাজ শিখাবে, কাজ শিখাবে প্লাস আপনাকে রানিং মাসের বেতন দিবে, এরকম কাজ কোনো কোম্পানি করবে বলে আমার মনে হয় না। কাজেই আপনারা যারা যেতে চান অবশ্যই আপনারা কাজ শিখে ইনশাআল্লাহ তারপর যাবেন, কারণ আপনি যদি বিদেশের মাটিতে কোনো প্রকার বিপদের সম্মুখীন হন আপনাকে কেউ কিন্তু সাহায্য করবে না। আপনি বাংলাদেশে যতদিন আছেন ততদিন বাঙালির আশেপাশে কিন্তু আপনার সাহায্য পাবেন, কিন্তু বিদেশে গিয়ে যদি আপনি কাজ না শিখে যদি বিদেশে যান, বিদেশে গিয়ে কাজ শিখতে যান, তো বলে রাখি বিদেশে গিয়ে কাজ শিখার জায়গা না, বাংলাদেশ থেকে অবশ্যই আপনাকে সবাই কাজ শিখে যাবেন, কারণ সেখান থেকে আপনার যে কাজগুলো শিখবেন কোম্পানি আপনাদেরকে বেতন দেবে, আপনাকে কাজ শিখাবে কোম্পানি, এত বোধাই না। তো যাই হোক, আপনারা যারা যাবেন অবশ্যই বাংলাদেশে কাজ শিখে যাবেন, কাজ না শিখে কেউ বাংলাদেশ থেকে যাবেন না, যে ওখানে গেলে কোম্পানি আমাকে কাজ শিখাবে, বিশেষ করে গার্মেন্টস ক্ষেত্রে। আপনাকে একটা কথা বলে রাখি, অনেকে ভাবেন যে গার্মেন্টসের কাজটা সহজ, আসলে এতটা সহজ না। আমি গার্মেন্টসে কাজ করছি প্রায় 8 থেকে 9 বছর ধরে, আমি গার্মেন্টসের এমন প্রসেস আছে যে আমি এই কাজটা এখনও পারি না। সো এটা আমার জন্য কঠিন, কিন্তু অনেকে বলে যে গার্মেন্টসের কাজ একদম সহজ, হাতে ধরে সেলাই করলেই হয়। আসলে এটা যারা এই কথাটা বলে পোকার সঙ্গে বাস করে, কিছু দালাল এমন আছে যারা বলে যে কাজ শিখতে হবে না, শুধু ইন্টারভিউ দেও, ট্রেনিং সেন্টারে কাজ শিখে তোমরা বিদেশ চলে যাও। এটা যখন আপনারা যাবেন তখন বিষয়টা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী। সো এই বিষয়ে আমি আর কথা পারছি না, তো ঘুরতে আসছিলাম, এই বিষয়ে ফাঁকে একটা ভিডিও বানিয়ে দিলাম। সো ভিডিওটা যা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের যে কোনো কমেন্ট, আপনাদের যে কোনো প্রশ্ন আমার এই ভিডিওর কমেন্টে করতে পারেন, ইনশাল্লাহ প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজ এখানেই, আবারও দেখা হবে নতুন কোনো প্রশ্ন নিয়ে। আর আমার ভিসা মার্কেটিং সমস্ত কিছু পাবেন আমার ইউটিউব চ্যানেলে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যদিও মেডিকেলের রিপোর্টগুলো এখানে প্রকাশ করার কথা ছিল করতে পারিনি, তো যা হোক সেগুলো চলে গেছে। তো ভালো থাকবেন সবাই।